কিছু মানুষ জীবনে না আসলে ছবি নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। অন্যের জন্য নয়, প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কথায় আছে, সবাই সব পারে না। হয়তো এটাই তার বড় দৃষ্টান্ত। যার মনে মায়া বেশি, সে কি কঠিন হতে আদৌ পারে? যেমন অযত্নে রাখা প্রতিটা বস্তু সহজে নষ্ট হয়ে যায়, তেমনি অযত্নে রাখা অনুভূতিও সহজেই হারিয়ে যায়। সব সম্পর্কেই একজন ভালো থাকে, আরেকজন কষ্টে থাকে। মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে, নিজের জন্য নয়। যদিও নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত। অস্থায়ী মানুষ সর্বদাই স্থায়ীভাবে স্মৃতির পাতা জুড়ে থাকে। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে তো ছায়ার মতো থাকবে পাশে পাশে। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে। বয়সে বড় মেয়ে বিয়ে করলে কি হয়, মেয়ে বয়সে বড় হোক আর ছোট হোক এটা কোনো ব্যাপার না, আপনি মানিয়ে নিলে অবশ্যই সুখী হওয়া যায়। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না। সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবা। তুমি যদি সঠিক হও তাহলে তোমার রাগ করার কিছু কারণ নেই, আর তুমি যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই। শুধু ছেলের কাঁড়ি কাঁড়ি টাকা দেখে মেয়েকে বিয়ে দেবেন না হেসে হেসে, কারণ অনেক অবৈধ ইনকামের স্বামীর সাথে স্ত্রীরাও যাচ্ছে ফেসে। কিছু মানুষকে দেখে সুন্দর ও পরিপাটি মনে হলেও বাস্তবে কিন্তু তা নয়, কারণ কিছু খাবার স্বাস্থ্যসম্মত হলেও রুচিসম্মত নয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি ঝোঁক সে অন্তত আমার না হোক। জীবনে ওঠা পড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। যে ব্যক্তি আপনাকে অনেক বেশি ভালোবাসতে পারে সেই ব্যক্তি আপনাকে অবিশ্বাস্যভাবে ঘৃণা করতে পারে, কারণ একটি সুন্দর আয়না বিপজ্জনক অস্ত্র হতে পারে যখন এটি ভেঙে যায়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, শুধু ক্যালেন্ডারটাই বদলাবে। আপনার কপাল, ভাগ্য, সমস্যা সব আগের মতোই থাকবে, যদি না কঠোর পরিশ্রম করেন। তার কাছ থেকে বেশি আশা কখনোই করো না, যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। একজন মা 10 জন ছেলে মেয়েকে লালন পালন করতে পারে, কিন্তু 10 জন ছেলে মেয়ে একজন মায়ের দায়িত্ব নিতে পারে না। আপনি জানেন কি, মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথে চলতে গিয়ে পিছন ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। ছেলেবেলা স্লেট পেন্সিল সহজ সরল, কত ভুল করলেও শুধরে নিতাম নিজের ইচ্ছে মতো। বড় হয়ে আজকে ভাবি বড় হয়েছি কেন, ছোটবেলাটা স্মৃতির পাতায় যত্নে থাকে যেন। নাম মানুষকে বড় করে না, মানুষের নামকে জাগিয়ে তোলে। আপনার শাশুড়ির দেওয়া বকাগুলোর মাঝে ভালোবাসা খুঁজে নিন, ওনার সাথে গল্প করুন, ওনাকে মায়ের মতো নয় মা ভাবুন, দেখবেন সুখী হবেন। মনে রাখবেন ওনার জন্যই আপনার জীবন সঙ্গীকে পেয়েছেন। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন, কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে
বিবেক নাই। যতদিন জীবন আছে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবেই, এটা দুনিয়া, জান্নাত না। এবার আসুন অদ্ভুত কিছু লেখা জেনে নেই। চুলকাটার একটা সেলুনের সাইনবোর্ডে অদ্ভুত এক লেখা দেখলাম। আমরা মনের বোঝা হয়তো নয়, কিন্তু মাথার বোঝা অবশ্যই হালকা করি। একটা লাইটের দোকানে একবার দেখেছিলাম সাইনবোর্ডে লেখা রয়েছে, আপনার বুদ্ধির বাতি জ্বলুক বা নাই জ্বলুক, কিন্তু আমাদের বাল্ব অবশ্যই জ্বলবে। রাস্তার ধারে একটা চায়ের দোকানের সাইনবোর্ডে একটি নজর কাড়ার মতন লেখা, আমি অতি সাধারণ হতে পারি কিন্তু আমার চা একেবারে স্পেশাল। একটা ছোট্ট রেস্টুরেন্ট তো সবাইকে ছাপিয়ে গিয়েছিল লেখায়। সাইনবোর্ডে বড় বড় করে লেখা ছিল, আমরা গ্যারান্টি দিতে পারি যে এখানে ঘরের মতন খাবার পাবেন না, তাই নির্দ্বিধায় ঢুকে পড়ুন। ইলেকট্রনিকের দোকানে দার্শনিকের মতন স্লোগান লেখা ছিল সাইনবোর্ডে, আপনার যদি কোনো ফ্যান না থাকে তো আমাদের কাছ থেকে নিয়ে যান। এক ফুচকাওয়ালা তার ঠেলার সামনে লিখে রেখেছিল, আমাদের ফুচকা খাওয়ার জন্য হৃদয় বড় হওয়ার থেকে হা বড় হওয়াটা বেশি জরুরি। ঘড়ির দোকানি বা কম যায় কিসে, একটি দোকানে লেখা ছিল, সময়কে কাবুতে রাখুন দেয়ালে টাঙিয়ে অথবা কবজিতে বেঁধে। এক জ্যোতিষী ছিল যে এ বিষয়ে একটু এগিয়ে, তার সাইনবোর্ডে লেখা ছিল, মাত্র 100 টাকা দিয়ে জীবনের পরবর্তী এপিসোডগুলো দেখে নিন। এক তেল কোম্পানিও পিছিয়ে ছিল না, তারা সাইনবোর্ডে লিখে দেয়, অযথা অন্যকে তেল মেরে হয়রান হবেন না, নিজের টাকে তেল লাগান, ফল নিশ্চিত পাবেন। এক ফলওয়ালাও বা বাদ থাকে কেন, সেও একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল, আপনি শুধু কর্ম করুন ফল আমি দেব। মেয়েদের সম্পর্কে এমন কিছু আজব তথ্য আছে যা জানেন না। নাম্বার 1, আপনি কি জানেন মেয়েরা সবসময় বয়ফ্রেন্ডের হাতে হাত রাখতে বেশি পছন্দ করে, তার মনে সবসময় প্রেমভাব পূর্ণ থাকে, বিশেষ করে কোথাও বসে থাকার সময় বা একসাথে চলার সময় তারা হাতে হাত রেখে চলাই বেশি পছন্দ করে। নাম্বার 2, মেয়েরা নিজেদের গুণগান শুনতে বেশি পছন্দ করে, এমনকি আপনি যদি তার সম্পর্কে উৎসকমূলক মিথ্যা কথা বলেন তবুও সে প্রশংসায় এতটাই ডুবে পড়ে যে আপনি যে তাকে মিথ্যে কথা বলছেন সেটি সে বুঝতেই পারে না। নাম্বার 3, ছেলেদের মতো মেয়েরা তাদের ভালোবাসা কারো প্রতি সরাসরি প্রকাশ করে না, সে কিছু ইশারার মাধ্যমে ছেলেটিকে বলতে চায় বা অন্য কোনো রাস্তা অবলম্বন করে। নাম্বার 4, কথায় আছে মেয়েদের পেটে কথা থাকে না, কিন্তু আপনি কি জানেন একটি গবেষণায় দেখা গেছে যে কোনো মহিলা একটি কথা সর্বোচ্চ গড়ে 47 ঘন্টা 15 মিনিট পর্যন্ত গোপন রাখতে পারে। নাম্বার 5, মেয়েরা সাধারণত সেই সমস্ত ছেলেদের সাথেই বন্ধুত্ব করতে বেশি পছন্দ করে যে সমস্ত ছেলেদের কনফিডেন্স লেভেল অনেক বেশি। নাম্বার 6, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদস্পন্দন বেশিবার হয়ে থাকে। নাম্বার 7, আপনি কি জানেন গোটা পৃথিবীতে প্রতিদিন প্রায় 1600 জন মহিলা সন্তান জন্মদান করার সময় মারা যায়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।